পোশাক শিল্পে কাটছে না অস্থিরতা। আশুলিয়ায় কাল একটি কারখানাও বন্ধ হলে সব বন্ধের হুঁশিয়ারি মালিকদের। পুরো খাত ধ্বংসের ষড়যন্ত্র করছে একটি মহল, বললেন উপদেষ্টারা। ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, আর্থিক খাত সংস্কার নিয়ে হবে আলোচনা, জানালেন অর্থ উপদেষ্টা। 15 বছর গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির সমাবেশ, বৃষ্টি মাথায় নিয়েই কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীরা, ভোটের অধিকার ফেরানোর আহ্বান। এখনও তলিয়ে কক্সবাজার, নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। ট্রলার ডুবির ঘটনায় ইনানি সৈকত থেকে 3 জনের লাশ উদ্ধার, নোয়াখালীর হাতিয়ায় নিখোঁজ অনেকে। এবং ফুটবল ফেডারেশনে অবসান হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের। 26 অক্টোবরের বাফুফে নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি, সংবাদ সম্মেলনে জানালেন নিজেই। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আশুলিয়ায় কাল পোশাক কারখানা চালুর পর কোনো কারণে বন্ধ করতে বাধ্য হলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন শিল্প মালিকরা। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসনে করণীয় নিয়ে আলোচনায় নিজেদের এমন অবস্থানের কথা জানান তারা। এদিকে উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে বলে জানান শিল্প উপদেষ্টা আদিল রহমান খান। অন্যদিকে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে ভারতীয় অনেক মিডিয়া। বাংলাদেশের পোশাক খাতের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিতে চক্রান্ত চলছে বলেও জানান উপদেষ্টারা। আশুলিয়াতে কালকে আমরা সবাই খুলব, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমরা থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গণ্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে 13 রাখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখবো। ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়, কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বায়ারদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এই মুহূর্তে উত্তরায় বিজিএমইএ ভবনে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সবুজ, বেশ কিছুদিন, প্রায় 2 সপ্তাহ ধরে দেশের যে পোশাক শিল্প কারখানা রয়েছে সেগুলো উৎপাদনে যাচ্ছে, আবার মাঝপথে হতে দিনের বেলায় দুপুরের পরে হয়তো দেখা যাচ্ছে নিরাপত্তা শঙ্কায় বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। এভাবে আসলে চলছে 2 সপ্তাহ ধরে পোশাক শিল্প। এতে যে ক্রেতাদের যে আস্থা, সেই আস্থার সংকট তৈরি হয়েছে, যেটি পরিষ্কারভাবে আসলে মালিক পক্ষ শিল্প উদ্যোক্তারা বলছেন। সেই যে পরিবেশ পরিস্থিতির যে লাগাতার মোটামুটিভাবে যেটা শিল্প মালিকরা বলছেন যে অবনতির দিকে যাচ্ছে, সেটা থেকে উত্তরণের জন্য আজকে সকালে এই যে আমি যে বিজিএমই ভবনে দাঁড়িয়ে আছি, সেই বিজিএমই ভবনে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয় বিজিএমইর পক্ষ থেকে। সেখানে সরকারের 3 উপদেষ্টা ছিলেন, উপস্থিত ছিলেন শ্রমিক প্রতিনিধি ছিলেন এবং বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা যেটি বলছেন যে বিশেষ করে আমি যদি শিল্প মালিকদের দাবির কথা বলি, যে তারা চাচ্ছেন নিরাপদ একটি পরিবেশের ভেতর দিয়ে কারখানা চালু রাখতে, কারণ উৎপাদন বন্ধ থাকলে তারা কীভাবে শ্রমিকদের বেতন দিবেন, কীভাবে তাদের শিল্প টিকিয়ে রাখবেন, সেই দুশ্চিন্তা তাদেরকে চেপে বসেছে। একইভাবে সরকারের যে প্রশাসনিক, অর্থাৎ যারা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে, পুলিশ, শিল্প পুলিশ এবং যারা সহযোগিতা করছেন সেনাবাহিনী, তারাও কিন্তু বলছেন আসলে শিল্পকে টিকিয়ে রাখতে না পারলে, অর্থনীতি ঠিক রাখতে না পারলে দেশের যে সংস্কার বা উন্নয়নের যে ধারা অব্যাহত রাখা সেটি কিন্তু সম্ভব হবে না, সেটি কিন্তু স্তিমিত হয়ে পড়বে। এবং তারাও চাচ্ছেন আসলে শ্রমিক মালিক যে সমঝোতার মাধ্যমে এই শিল্পটা রক্ষা করার জন্য। কিন্তু আলোচনায় বা মত বিনিময় সভায় সবার বক্তব্যে একটি জিনিস পরিষ্কার হয়ে এসে উঠেছে যে তারা সবাই বলছেন, শ্রমিক প্রতিনিধিরা বলছেন এবং মালিক পক্ষরা বলছেন, উদ্যোক্তারা বলছেন যে এখানে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে কিংবা সহিংসতা চালাচ্ছে তারা কিন্তু শ্রমিকরা না, তারা বহিরাগত। তো বহিরাগতদের আসলে নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার দাবি জানাচ্ছেন
শিল্প মালিকরা। এবং এখানে একটি ঘোষণা শেষ মুহূর্তে একদম মত বিনিময় সভায় প্রায় চার ঘন্টা ব্যাপী যে সভা হয়, সভার শেষ মুহূর্তে এসে শিল্প মালিকরা সরকারের কাছে জানতে চেয়েছেন তারা আসলে নিরাপত্তা দিবেন কতটা দিতে পারবেন, তার উপর ভিত্তি করে তারা কারখানা চালু রাখবেন। বিশেষ করে আগামীকালকে যদি কোনো কারখানা চালুর পর বন্ধ রাখতে বাধ্য হন তারা, তাহলে সেটি শ্রম আইনের 13(1) অনুযায়ী বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ নো ওয়ার্ক নো পে এই ধারার যে আইনটি সেটি কার্যকর হবে। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে অন্যান্য যে এলাকাগুলো আছে সেখানেও যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানেও তারা এরকম কঠোর সিদ্ধান্তের দিকে যাবে। এখানে শিল্প উপদেষ্টা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সহযোগিতা সর্বোচ্চ করা হবে, কিন্তু কেউ যদি ইচ্ছে করে বা স্বেচ্ছায় যদি এই শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও সরকার কঠোর পদক্ষেপ নেবেন। এবং এখানে যে পার্শ্ববর্তী দেশের যে আমরা যদি বলি যে আসলে এখানে বাংলাদেশের ক্রয় দেশ কোনো দিকে সরে যাচ্ছে কিনা, তার পেছনে কোনো কেউ কাজ করছে কিনা বা ষড়যন্ত্র হচ্ছে কিনা, এ প্রসঙ্গে কিন্তু বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা উনি বলেছেন আসলে অন্যান্য দেশ কিন্তু বাংলাদেশ থেকে ক্রয় দেশ সরিয়ে নেওয়ার জন্য তোড়জোড় চালাচ্ছেন। একইভাবে যে শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা উনিও কিন্তু বলেছেন আসলে একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ থেকে তৈরি পোশাক শিল্পের অস্থিরতা আর মধ্যে বা অস্থিরতা সৃষ্টি করে এই শিল্পটাকে অন্য দেশে স্থানান্তর করে নেওয়ার জন্য বা ক্রয় দেশ অন্য দেশে ফিরে অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য একটি চক্রান্ত চলছে। তো এখন দেখা যাক আগামীকালকে আসলে কতটা নিরাপত্তার মধ্যে শিল্প কারখানাগুলো চালু রাখতে পারে, চালু রাখা যায় সেটি এখন আগামীকালকে সকালেই দেখা যাবে। তো আমার কাছে এই যে আজকে বিজেএমই ভবনে যে বৈঠক বা মতবিনিময় সভা ছিল সেই সভার যে আলোচনার বিষয়বস্তু এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় ঢাকা এসেছেন মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব কর্মকর্তা ব্রেন্ট নেম্যান। দিল্লি সফর শেষে বিকেলে তাদের সঙ্গে যোগ দেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর মার্কিন প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। শনিবার সকালে মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি দল এসেছেন। দুপুর 3টার পর দিল্লি সফর শেষে ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সহযোগী হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের অর্থনৈতিক এই সংকট থেকে বেরোবার জন্য বাইরের পৃথিবীর সহায়তা চাই, সেটা দ্বিপাক্ষিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা চাই, বহুপাক্ষিক ব্যবস্থা থেকে সহায়তা চাই যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা করতে পারে। সেই প্রেক্ষাপটে এটা খুবই একটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা সফর বলে মনে করছি। সফরে অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি ভূ রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হতে পারে। সে বিবেচনায় প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা বিষয়গুলো নিয়ে আলোচনায় বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তাদের যে ভূ রাজনৈতিক পরিকল্পনা বা তাদের যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে সেখানে আমরা আমাদের মতো করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদের সাথে অংশীদার হতে পারব। তো কাজে এখানে দুটোই আমার কাছে আবার মনে হয় যে সম্পূরক ভূমিকা হিসেবে পালন করতে পারে। কাজে তারা আমরা আমাদের প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ সংস্কার, তাদের প্রয়োজন ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, দুটোই করা সম্ভব বলে আমি। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের পাশাপাশি সফরে রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করতে পারে মার্কিন প্রতিনিধি দল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকায় আছেন রিপোর্টার সানবীর রুপল। মার্কিন প্রতিনিধি দলের সফরের বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুপল,
মার্কিন প্রতিনিধি দলের সব সদস্যগণ এখন ঢাকায় এসে পৌঁছেছেন। সবশেষ বিকেল তিনটার পরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি তিনি ডোনাল্ড ব্লু তিনি ঢাকায় এসে পৌঁছেছেন এবং ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন। তারপরে সেখান থেকে সরাসরি তিনি চলে এসেছেন হোটেল ওয়েস্টেনে এবং এর আগে সকালে যে বাকি পাঁচজন সদস্য এসেছিলেন তাদের সঙ্গে একসঙ্গে তিনি এখন অবস্থান করছেন হোটেল ওয়েস্টেনে। এবং আজকে আনুষ্ঠানিক কোনো কার্যক্রম না থাকলেও এর আগে সকালের পরে দুপুরের দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি সহ কয়েকজন ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আগামীকালকে মূলত তাদের সফরসূচির বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে এবং তার মধ্যে অন্যতম ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার সঙ্গে তারা দেখা করবেন, পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করবেন অর্থ উপদেষ্টার সঙ্গেও এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও তাদের দেখা করার কথা রয়েছে। তবে এসব এই সৌজন্য যে সাক্ষাৎগুলো সেই সৌজন্য সাক্ষাতের মধ্যেই তারা বাংলাদেশের যে অভ্যন্তরীণ সংকট এবং অর্থনৈতিক যে সংস্কার সরকার উদ্যোগ নিয়েছে সেই সমস্ত সংস্কারের বিষয়ে জানবেন এবং সেখানে বাংলাদেশকে কী ধরনের সহযোগিতা করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা চিন্তাভাবনা করবেন। পাশাপাশি ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যদি বলি, বাংলাদেশের পাশে যে ভারতসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো আছে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে আঞ্চলিক সহযোগিতা কীভাবে বৃদ্ধি করা যায় এবং সেক্ষেত্রে মার্কিন ভূমিকা কী হতে পারে সে বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। এবং প্রধান উপদেষ্টা গত কয়েকদিনের যে বিদেশিরা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে তিনি রোহিঙ্গা বিষয়টি নিয়েও কিন্তু কথা বলেছেন। আমরা ধারণা করছি যে এই সফরে মার্কিনীদের সঙ্গেও তিনি সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবেন এবং বাংলাদেশের এটি একটি গুরুত্বপূর্ণ সফর হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কারণ এর আগের সরকার তাদের সঙ্গে তাদের যে টানাপোড়েন ছিল সেগুলো সব কিছু উত্তরণ করে নতুন একটি মাত্রা যোগ করবে মার্কিন এই প্রতিনিধি দলের সফর। তো এখন পর্যন্ত এই ছিল হোটেল ওয়েস্টেনের সামনে থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর গুলশান থেকে। মার্কিন ট্রেজারি বিভাগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জানানো হবে দেশের আর্থিক খাত সংস্কারের নানা দিক, চাওয়া হবে সহযোগিতাও। সকালে রাজস্ব ভবনে এক মতবিনিময় সভা শেষে কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সভায় বিদেশি বিনিয়োগে মন্দার পূর্বাভাস দিয়ে সরকারি অর্থের অপচয় কমানোর তাগিদও দিয়েছেন তিনি। কর ফাঁকির প্রবণতা, রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রতায় এখন পর্যন্ত করযোগ্য মানুষের কম সংখ্যকই এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর করজালে। স্বাভাবিকভাবেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে এনবিআর। কর সংকট কাটিয়ে এমন পরিস্থিতির উন্নয়নে সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন অর্থ উপদেষ্টা। সভায় বিদেশি ঋণ নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দেন সালেহউদ্দিন আহমেদ। এ সময় এনবিআর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না এমন আত্মসমালোচনা করে বিদ্যমান আইনগুলোকে ব্যবসা বান্ধব করার তাগিদ দেন এনবিআর কর্মকর্তারা। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। এ সময় অর্থ উপদেষ্টা জানান আর্থিক ও রাজস্ব খাতের টেকসই সংস্কার নিশ্চিতে ঢাকায় সফররত মার্কিন ট্রেজারি প্রতিনিধি দলের সঙ্গে রোববার বৈঠকে বসবেন তিনি। ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে ইউএস টিম হবে ছয়জন প্রায় খুব হাই লেভেলে, ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক ইস্যু, সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। সব ফ্রন্ট আপনার রাজস্ব সংস্কার এবং ওদিকে তো ব্যাংকিং আর্থিক সংস্কার আছে, অন্যান্য রুল আছে, আমরা করব, এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবে। সভায় করদাতাদের অর্থের অপচয় যেন না হয় সেদিকেও নজর রাখার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক আন্দোলনে গত 15 বছরে গুম হত্যার শিকার নেতাকর্মীদের স্মরণে সমাবেশ করছে বিএনপি। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 3টায় শহীদ পরিবারগুলোর উপস্থিতিতে শুরু হয় সমাবেশ। অংশ নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা জানান গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গ করা সব শহীদের অবদান তুলে ধরতে এ আয়োজন। সমাবেশ থেকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া ও গণতন্ত্র রক্ষার বার্তা দেন নেতারা। উপস্থিত সকল জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ,
এখানে আমাদের জাতীয়তাবাদী দলের অনেক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, সেই মানুষগুলোর স্মরণে আমরা এখানে বসছি এবং তাদের পাশে থেকে আমরা, তাদের পরিবারের পাশে থেকে আমরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এই পরিবারগুলোর পাশে রয়েছে। এই পরিবর্তন আনতে সেটা বিএনপির নেতৃত্বে এবং বিএনপির হাত ধরেই সম্ভব, কারণ আমাদেরই সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীরা নিহত হয়েছে, গুম হয়েছে, মিথ্যা মামলার হয়রানির শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, আহত হয়েছে। যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল এই লড়াই চালিয়ে যাবো, যাতে মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র যাতে সুসংহত হয়। যারা এই ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা ভোগ করছি তাদেরকে স্মরণ সবাই, তাদেরকে মনে রাখতে চাই, তাদেরকে সারা জীবন আমাদেরকে মনে রাখতে হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। যে মানুষগুলো গত 15 বছরে নিপীড়িত এবং নির্যাতিত হয়েছেন সেই মানুষগুলো এই মুহূর্তে তারা বিচারের দাবিতে কিন্তু তারা হাজির হয়েছেন আমাদের পবিত্র যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছেন সেই শহীদ মিনার প্রাঙ্গণে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষ এই মুহূর্তে এই বৃষ্টি উপেক্ষা করে তারা এসে উপস্থিত হয়েছেন পবিত্র শহীদ মিনারে। আমরা দেখতে পাচ্ছি যে গত 15 বছরে বিএনপি যে 800 নেতাকর্মী গুমের শিকার হয়েছেন সেই নেতাকর্মীদের হাজারো পরিবারের সদস্যরা তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং তারা প্রিয়জনের ছবি দেখিয়ে এক একজন তাদের মানবেতর যে পরিস্থিতি, যে কিংবা নির্যাতনের শিকার হয়েছেন তারা সেই কথাই কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে গত 15 বছরে বিচারহীনতার মধ্য দিয়ে তারা কেটেছেন তাদের প্রিয়জন, কারো বাবা, কারো ভাই, কারো স্বামী, সবাইকে হত্যা করা হয়েছিল কিন্তু তারা বিচার চেয়েও পাননি। অন্যদিকে আজকে আমরা দেখতে পাচ্ছি গত 15 বছরে বিএনপির প্রায় 40 লাখের উপর বেশি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং সেই সময় 2009 থেকে গত 2023-এর জুলাই পর্যন্ত মোট 147,071টি মামলা করা হয়েছিল বিএনপির বিরুদ্ধে। এবং আজকে যখন সাবেক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পতন হয়েছে এর প্রথম কিন্তু সেই গণতন্ত্রের বিজয় উপলক্ষে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছেন গুম, নির্যাতন এবং নিপীড়নের শিকার পরিবারের সদস্যরা। এবং আজকে সকাল থেকে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে গত 15 বছর তারা বাসায় নিরাপদে ঘুমাতেও পারেনি, কারণ বাসা থেকে তাদেরকে র‍্যাব, ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাহিনীর পরিচয় তাদেরকে গুম করা হয়েছিল। অন্যদিকে আজকে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ এই মুহূর্তে মঞ্চে রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে আজকের এই গণতন্ত্র সমাবেশের মধ্য দিয়ে তারা আসলে বাংলাদেশের আপন মানুষের, জনগণের, মানুষের কাছে একটা বার্তা দিতে পারেন যে শোষণ নিপীড়ন যত বড়ই হোক না কেন জনসাধারণের বিজয় ঘটবে, বিজয় ঘটবে জনমানুষের। আজকে আমরা যদি একটু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চলছে সঙ্গীত, সেই সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু স্বৈরাচার বিরোধী যে গান সেই সঙ্গীত করা, সেই সঙ্গীত তারা গাচ্ছেন। অন্যদিকে আমরা যদি একটু দেখি যে এই মুহূর্তে আমার আমার সামনে যারা রয়েছেন যে মানুষগুলো, যে পরিবারগুলো গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন সেই হাজারো মানুষ এই মুহূর্তে শহীদ মিনারে তারা সমবেত হয়েছেন। তাদের একটাই দাবি গণতন্ত্র অব্যাহত রাখা, ঠিক সেই সাথে গত 15 বছরে যারা গুম, খুনের, নির্যাতনের শিকার হয়েছেন এবং সেসব ঘটনার জন্য যারা দোষী ছিলেন তাদের বিচার দাবিতে। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপি আয়োজিত গণতন্ত্র সমাবেশ নিয়ে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সহকর্মী মার্জিয়া মুমু যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্মতিতে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশন নিয়োগ আইন ত্রুটিপূর্ণ এবং অগ্রহণযোগ্য বলে মত তাদের। এদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে গত কয়েকটি কমিশন। পুনর্গঠিত না হলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে রয়েছে নানা বিতর্ক। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটের হার ও ডামি নির্বাচন নিয়ে হয় নানা আলোচনা সমালোচনা। 5 আগস্ট সরকার পতনের এক মাস পর তোপের মুখে পদত্যাগ করে আউয়াল কমিশন। এরপর সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে গঠন করা হয় নির্বাচন সংস্কার কমিশন। শনিবার রাজধানীর গুলশানে নির্বাচন কমিশন নিয়োগ বিধান বিষয়ে পলিসি ডায়ালগের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আলোচনায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্বাচন বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সহ রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা। এ সময় নির্বাচন কমিশনার নিয়োগে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। 2022 সালের নির্বাচন কমিশন নিয়োগ আইনের সমালোচনা করে তারা বলেন, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক, সুশীল সমাজ ও শিক্ষার্থীদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করা উচিত, যেখানে প্রাধান্য দেয়া হবে ব্যক্তির পেশাদার যোগ্যতা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা। নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে অবশ্যই আইন প্রণয়ন করা উচিত এবং এক্ষেত্রে কমপক্ষে 5 শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক। জাতীয় পার্টি বা গণঅধিকার পরিষদ বা এবি পার্টি অথবা অন্য যারা আছেন তারা আইডিওলজিক্যালি ডিফারেন্স থাকতে পারে, বাট আমরা ইলেকশন কমিশনের ক্ষেত্রে একটা জায়গায় ঐক্যমত আসতে হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো নির্বাচনের জন্য প্রয়োজন নিরপেক্ষ সরকার। আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে, এটা হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টি। এদিন সকালে রাজধানীর FDC মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনার পাশাপাশি দলটি পুনর্গঠিত না হলে তাদের বাদ দিয়ে নির্বাচন হলেও সেটি গ্রহণযোগ্যতা পাবে। বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে মত দেন তিনি। আমাদের উপদেষ্টারা কেউ কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিলুপ্ত করার তারা তার পক্ষে নন। আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলেই আমি মনে করি। সঠিক ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং কমিশন যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে এ ব্যাপারে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করবেন বলেও জানান বদিউল আলম মজুমদার। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনা ও মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। দুপুরে প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে দেশের সুফি মাজারগুলোতে দুর্বৃত্তের হামলার বিষয়টি সরকারের নজরে এসেছে। এসব হামলায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য ও হামলার নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সময় সংবাদে আরও থাকছে, সংরক্ষিত কোটায় শেখ হাসিনার গাড়ি চালক, মন্ত্রী, এমপিদের নামে 2000 প্লট, পূর্বাচলে 1000, আওয়ামী সরকারের নির্দেশেই বরাদ্দ দেয় রাজুক। কয়েকদিনের ভারী বৃষ্টিতে আজও ডুবে আছে কক্সবাজার বসতি। সরকারি বেসরকারি স্থাপনা ও রাস্তাঘাট থেকে এখনও নামেনি পানি। নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয়রা মাইকিং করে ভুক্তভোগীদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ইনানি সৈকত থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা ভারী বর্ষণ যা কক্সবাজারে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। 2 দিন ধরে পানিতে ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। রান্না বাড়া তো করে খাইতে পারতেছি না, এখন ওখানে হোটেলতে আইনে খাইতে হচ্ছে। রাতের বেলা ঘুমোতে পারি নাই, এখানে মানে খাড়ের উপর দিকে চলে গেছে পানি। এদিকে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের বেশিরভাগ বাড়ির মানুষ পানি বন্দী, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। এখন ছোট বাচ্চা লোক কি করছেন ভাই,
স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জানিয়েছে মাইকিং এর পাশাপাশি পানিবন্দী মানুষজনকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। আশেপাশে যারা জনগোষ্ঠী আছে, যারা এখন শঙ্কায় আছে, তাদেরকে নিরাপদ আশ্রয়স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় সৈকতের নাজিরা টেক পয়েন্ট থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড সংস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। থিতকোটায় বিগত সরকারের সময় শেখ হাসিনার গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলাদের নামে প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়। রাজুক বলছে, কোটায় প্লট বরাদ্দে সরকারের নির্দেশ মানতে বাধ্য ছিল প্রতিষ্ঠানটি। যদিও ক্ষমতার অপব্যবহার করে প্লট দেয়াকে বেআইনি বলছেন নগর পরিকল্পনাবিদ। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। পরিকল্পিত নগরী গড়ে তোলা আর সকলের বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দ দিয়ে থাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সকল প্লট বরাদ্দের ক্ষেত্রে মানতে হয় নির্দিষ্ট নীতিমালা। তবে নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে, আর এ নিয়েই উঠেছে প্রশ্ন। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলা সহ নিজেদের পছন্দসই ব্যক্তিদের নামে বরাদ্দ দেওয়া হয় প্লট। রাজুক থেকে পাওয়া তথ্য মতে, গত কয়েক বছরে পূর্বাচল, ঝিলমিল সহ চারটি প্রকল্পের আওতায় প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে শুধুমাত্র পূর্বাচলেই প্রায় 1000 প্লট বরাদ্দ দেওয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে। সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের কোনো এখতিয়ার নেই রাজুকের, এমনটি বলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা। পুরো প্রক্রিয়াটি সরকারের নির্দেশনা অনুযায়ী হয়েছে বলেও দাবি রাজুকের। সরকারের একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সে বিশেষ ক্ষমতা বলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিতে পারে, সেটা প্লট বরাদ্দ বিধিমালাতেই রয়েছে। সেই এখতিয়ার কেবলমাত্র সরকারের, এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চয়েস করার কোনো এখতিয়ারই নেই। এ ধরনের প্লট বরাদ্দে রাজুকের নীতিমালার সংস্কার প্রয়োজন উল্লেখ করে নগর বিশেষজ্ঞ বলছেন, পছন্দসই ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেয়া নিশ্চিতভাবেই ক্ষমতার অপব্যবহার ও বেআইনি। রাজুক বিভিন্ন সময় সংরক্ষিত কোটা নাম দিয়ে একটা কোটা আছে, সেটা রাজুকের বিধিমালাতে আছে। সেই কোটা দিয়ে 10% প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এই কোটাটার অপব্যবহার হয়েছে। রাজুকের যেটা আইন, সেটা হচ্ছে আপনার যদি ঢাকা শহরে কোনো প্লট ফ্ল্যাট থাকে, তাহলে এই ধরনের প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়ার বিধিবিধান নেই। পুরো বিষয়টাই তৈরি করা হয়েছিল কাউকে খুশি করার জন্য। আমাদের যে সংবিধান, যে আমাদের রাষ্ট্রকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার আসলে সেটা আমরা অপপ্রয়োগ। 2018 থেকে 2021 সালের মধ্যে বরাদ্দ হওয়া 285 প্লটের 149টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। ইতোমধ্যে পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 60 কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাই নিয়ে চট্টগ্রামে সভা হয়েছে। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসের সমন্বয় ও জেলা প্রশাসকের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রামের 5 জন শহীদ সহ আহতদের একটি খসড়া তালিকা করা হয়। কাল দেয়া হবে নিহতদের তালিকা। সভায় আন্দোলনে আহতদের খবর নেন নতুন জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি জানান, তাদের সব ধরনের চিকিৎসা দেয়া হবে সরকারিভাবে। সময় সংবাদে আরও থাকছে, কলকাতায় চতুর্থ দিনে চিকিৎসকদের ধর্মঘট, আন্দোলনকারীরা আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান, করায় নিজেই গিয়ে কথা বললেন মমতা, দাবি পূরণের আশ্বাস। গত 5 আগস্টের পর থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়ে দেয়ায় যাত্রী খরায় ভুগছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। বিশ্লেষকরা বলছেন, ক্ষতি হচ্ছে দুদেশেরই। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে সরকারকে পরামর্শ তাদের। জিন্নাতারা জশুয়া রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম থেকে ভারতগামী ফ্লাইটগুলোর যাত্রী খরায় ভোগার মোটামুটি ধারণা মেলে পরিসংখ্যানের দিকে নজর দিলেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু কলকাতা রুটে সপ্তাহে 14টির জায়গায় যাচ্ছে মাত্র 7টি ফ্লাইট। ঢাকা টু চেন্নাই রুটে সপ্তাহে 4টি, কমে যাচ্ছে 3টি। ঢাকা টু দিল্লি রুটে সপ্তাহে 7টির জায়গায় যাচ্ছে 4টি।
অন্যদিকে ইউএস বাংলা ঢাকা টু কলকাতা রুটে 14টির জায়গায় চলছে মাত্র 6টি ফ্লাইট। ঢাকা চেন্নাইয়ের 11টির জায়গায় সপ্তাহে ঢাকা ছেড়ে যাচ্ছে মাত্র 5টি ফ্লাইট। যাত্রী খরায় বন্ধ হয়ে গেছে চিটাগং কলকাতা রুটের ফ্লাইট। এয়ারলাইন্সগুলো বলছে এ বাস্তবতায় ভারতে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ব্যয় তুলতেই হিমশিম খেতে হচ্ছে, আর তাই বাধ্য হয়ে কমাতে হয়েছে ফ্লাইটের সংখ্যা। সর্বাধিক ফ্লাইট পরিচালনা ছিল আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে বিভিন্ন গন্তব্য, লাইক ঢাকা থেকে কলকাতা, চিটাগং থেকে কলকাতা এবং ঢাকা চেন্নাই রুটে। ভিসা স্বল্পতার জন্যই আসলে আমাদের এই ফ্লাইটগুলোকে রিডিউস করতে হয়েছে। মোটামুটি আমাদের 45-30% এরকম যাচ্ছে। পরিচালন ব্যয়টা আমরা মিনিমাইজ করছি, যে ফ্লাইট ফ্রিকোয়েন্সিটা কমাই নিয়ে আসছি। এই অবস্থার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কড়াকড়িকে দায়ী করছে এয়ারলাইন্সগুলো। খোঁজ নিয়ে জানা গেছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঢাকায় কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় দূতাবাস। পরে সীমিত আকারে চালু করা হলেও বাংলাদেশিদের দেয়া হচ্ছে শুধুমাত্র চিকিৎসা ও জরুরি ভিসা। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ভিসার নীতির এই কড়াকড়িতে ক্ষতি হচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশেরই। নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আগেই কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ দিয়েছেন তারা। এয়ারলাইনগুলোর উপরে একটা প্রভাব ডেফিনেটলি পড়েছে। এয়ারলাইনগুলোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ছিল। আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, কিন্তু ভারতীয় ব্যবসাও কিন্তু প্রচুর ক্ষতি, তাদের এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। উভয় দেশের যারা যথাযোগ্য কর্তৃপক্ষ আছেন তারা এগুলো বিবেচনা করে আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি মনে করি। বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশের বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নভ এয়ার এবং ভারতের ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা এয়ারলাইন্স। জিন্নাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার পূর্বে 16 বছর ধরে এই দেশের মানুষ, এই দেশের গণতান্ত্রিক মানুষ তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। আমি অভিবাদন জানাই, স্যালুট জানাই এই গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে সেই সমস্ত শহীদদেরকে যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। আমি অভিবাদন জানাই আমাদের সামনে যে সমস্ত ভাইয়ের আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন তাদেরকে। আমি অভিবাদন জানাই, স্যালুট জানাই গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি কোনোদিন গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি, মাথা নোয়াননি। দীর্ঘ 6 বছর কারাভোগ করার পর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন, আজও তিনি অত্যন্ত অসুস্থ। আমি অভিবাদন জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি মিথ্যা মামলায় নির্বাসিত হয়ে বিদেশে থেকেও এই দীর্ঘ বছরগুলোতে এখানে গণতন্ত্রের সংগ্রাম করেছেন, সহযোগিতা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি, হয়তো স্বাধীন হয়েছি, হয়তো হয়েছি, কিন্তু এখনও চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাত দৃঢ় ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। আমি বিএনপির নেতা কর্মী ভাইদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা শত প্রলোভনের মধ্য দিয়ে, উস্কানির মধ্য দিয়ে তারা শান্ত থেকেছেন এবং তারা এই দেশকে রক্ষা করবার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সমস্ত দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে, সংগঠনগুলোকে, যারা দীর্ঘকাল ধরে এই সংগ্রাম লড়াইয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ও কাজ করে চলেছেন। আজকে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা লেভেলিং প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা
নিহত হয়েছেন এই ১৬ বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। বন্ধুগণ, এটা অত্যন্ত জরুরি ব্যাপার। শুধু এখানে বসে কথা বলে আমরা অনুষ্ঠান করলেই হবে না, এই বিষয়গুলো অত্যন্ত জোরে তুলে ধরতে হবে এবং সরকারকে বলতে হবে যে এটা করতে হবে। দ্বিতীয়ত আরেকটি কথা আমি আজকে বলতে চাই, যে ১৬ বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমাদের প্রায় ৭০০ ভাই বোন তারা গুম হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির সমাবেশে, আর এই তার বক্তব্যটি শুনতে গেলে আপনারা ফলো করুন সময় টিভির ফেসবুক পেজে। খেলার খবর সর্বশেষে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অবসান হচ্ছে কাজী সালাউদ্দিন যোগের। আসন্ন ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাফুফে নির্বাচনে তিনি অংশ নেবেন না বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। কোনো চাপ নয়, স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান চারবারের নির্বাচিত সভাপতি কাজী সালাউদ্দিন। ভালো ফুটবলার হলেই যে ভালো সংগঠক হওয়া যায় না, সেটা যেন আরও একবার প্রমাণ করলেন কাজী সালাউদ্দিন। মাঠের পাট চুকিয়ে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ পদে ২০০৮ সালে সালাউদ্দিন যখন এলেন, তখন তার কাছে ছিল পাহাড় সমান প্রত্যাশা। দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার কাণ্ডারি হিসেবে তাকেই ভাবা হয়েছিল, কিন্তু মাঠের সালাউদ্দিন জায়গা করে নিতে পারেননি সমর্থকদের হৃদয়ে। পাইপলাইনে ফুটবলার তুলে আনায় ব্যর্থতাসহ নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে সালাউদ্দিনের বিরুদ্ধে। তবে বহাল তবিয়তে নিজের চেয়ারটা ঠিকই আঁকড়ে ধরে রাখেন তিনি। তার কাছের মানুষদের নিয়ে বাফুফে ভবন হয়ে ওঠে দুর্নীতির আখড়া। তবে গেল ৫ আগস্ট, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরই বদলে যায় পাশার দান। হাসিনার বিদায়ের পর সালাউদ্দিন হঠাও আন্দোলনে নামে সাবেক ফুটবলাররা, তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস। এরপরও পঞ্চম মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অনুর ছিলেন সালাউদ্দিন। ফিফার কাছে অনুরোধ করেছিলেন নির্বাচন পিছিয়ে দিতে, তবে সে অনুরোধে সাড়া দেয়নি ফিফা, যা স্পষ্ট করে জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এরপরই নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন কাজী সালাউদ্দিন। ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আমি ৪ টার্ম আপনাদের সাথে ছিলাম, আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ২৬শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। কোনো চাপ নয়, স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সালাউদ্দিন। ২০০৮ থেকে ২০২৪, দীর্ঘ ১৬ বছর দেশের ফুটবলের সর্বোচ্চ চেয়ারে থাকলেও সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী সালাউদ্দিনের। নারী ফুটবল এ সময় দক্ষিণ এশিয়ায় ভালো অবস্থানে গেলেও জাতীয় দল পারেনি প্রত্যাশা পূরণ করতে। একই সঙ্গে ফুটবল ফেডারেশন কলঙ্কিত হয়েছে দুর্নীতির কারণে। পারভীন আক্তার, সময় সংবাদ। পাকিস্তানকে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ করায় বোনাসের ৩ কোটি ২০ লাখ টাকা অর্থ বুঝে পেলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বিকেলে রাজধানীর একটি হোটেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধিনায়ক শান্তর হাতে এই অর্থ তুলে দেন। পাকিস্তানে ইতিহাস গড়ার পরই ক্রিকেটারদের জন্য বোনাসের ঘোষণা দেন বিসিবি সভাপতি। এছাড়াও চুক্তি অনুযায়ী টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচ বা সিরিজ জয়ের জন্য বরাদ্দ থাকে বোনাস। প্রতিশ্রুতি অনুযায়ী সেই অর্থ বুঝে পেলেন শান্ত মুশফিকরা। রাজধানীর ৫ তারকা এক হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠানের, যেখানে বিসিবি সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া। পরে অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি, ক্রিকেটাররা প্রাপ্ত বোনাসের একটা অংশ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অনুদান দেবে বলে জানান ফারুক আহমেদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। পোশাক শিল্পে কাটছে না অস্থিরতা, কাল কোনো কারখানা বন্ধ হলে সেটি অনির্দিষ্টকাল বন্ধ রাখার হুঁশিয়ারি মালিকদের, খাত ধ্বংসের ষড়যন্ত্রে একটি মহল বললেন উপদেষ্টারা। ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, আর্থিক খাত সংস্কার নিয়ে হবে আলোচনা জানালেন অর্থ উপদেষ্টা। এবং ১৫ বছর গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির সমাবেশ, বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীরা ভোটের অধিকার ফেরানোর আহ্বান। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।